বুধবার এশিয়ান গেমসে একের পর এক পদক আসছে ভারতের ঝুলিতে। এবার শুটিংয়ে এলো আরও একটি রূপোর মেডেল। 25 মিটার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টে দ্বিতীয় স্থানে শেষ করেছেন এশা সিং। দলগত ইভেন্টে সোনার পর এবার রূপো জিতে আরও একবার ভারতকে গর্বিত করলেন এশা। 18 বছর বয়সী শুটারের ঝুলিতে সংগ্রহ 34 পয়েন্ট, সোনার থেকে মাত্র 4 পয়েন্ট পিছনে। এদিকে মানু ভাকের পঞ্চম স্থানে শেষ করে বাদ পড়েছেন ব্যক্তিগত ইভেন্ট থেকে।